লিগ ওয়ানের ম্যাচে সেন্ট এথিয়ানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর দুর্দান্ত এক জয় পেয়েছে পিএসজি। পিছিয়ে পড়া পিএসজিকে অসাধারণ জয়টি এনে দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরওয়ার্ড এ সময় পিএসজির গোলের দুটিতে অবদান রেখেছেন। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া পিএসজি সমতায় ফিরে 42তম মিনিটে, প্রথমার্ধের 42তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এরপর 47তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের করা দ্বিতীয় গোলটিও এসেছে লিওনেল মেসির কল্যাণে, সেই গোলেও অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। পিএসজির করা তিন গোলের দুটিতেই অ্যাসিস্ট করেছেন মেসি। পিএসজিকে অসাধারণ জয় এনে দিয়ে চলমান লিগ ওয়ানে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। সেন্ট এথিয়ানের বিপক্ষে দুই অ্যাসিস্ট করার মধ্য দিয়ে চলমান লিগ ওয়ান মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার হয়ে গেলেন মেসি। মৌসুমের এই পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাসিস্ট লিওনেল মেসির। এই পর্যন্ত চলমান মৌসুমে লিওনেল মেসি অ্যাসিস্ট করেছেন 10টি। সেন্ট এথিয়ানের বিপক্ষের ম্যাচের আগে যে সংখ্যা ছিল 8, তবে এই ম্যাচে 2 অ্যাসিস্ট করে তালিকায় নিজের নাম শীর্ষে নিয়ে গেলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড।